নমস্কার প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আমি খুব খুশি যে আজকে আরেকটি বার আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন আর আমার বিশ্বাস ঈশ্বরের দয়ায় আপনি সম্পূর্ণ সুস্থ এবং সুরক্ষিত আছেন আমার সৌভাগ্য যে আমি আরেকটি বার আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানানোর সুযোগ পেয়েছি আপনি নিশ্চয়ই জানেন যে আমরা এই অনুষ্ঠানে এখন নতুন নিয়মে বর্ণিত সাধু জহন লিখিত সুসমাচার থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি আর আমার বিশ্বাস এই অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনার ভালো লাগছে আমাদেরকে অবশ্যই জানান যে আপনি আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে কি চিন্তা করেন আপনার মতামত আমাদের কাছে অবশ্যই মূল্যবান আমরা আপনার মতামতের অপেক্ষায় আছি আসুন আজকে আমরা অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে ঈশ্বরের প্রশংসা করি ধ্যানে আমারে জীবনের প্রতি অনুখ জীরৃদয়ে কর্তষে চল দাও প্রভু দাও এক নতুন জীবন মগ্ন রে ঘোষা তোমার ধ্যানে আমারে জীবনীর প্রতি অনুখ আমরা দেখেছি প্রভু যিশু শিষ্যদের পা ধুয়ে দিচ্ছেন কেন প্রথমত তিনি জানতেন তাকে এই জগৎ থেকে চলে যেতে হবে আর তার সময় উপস্থিত তিনি দাসের রূপ ধারণ করলেন এবং তার লোকেদের সঙ্গে নিজেকে শনাক্ত করলেন দ্বিতীয়ত তিনি তার নিজের লোকেদেরকে ভালোবেসেছেন শেষ পর্যন্ত প্রভু যিশু এখানে মৃত্যুবরণ করেছিলেন যেন আমরা পরিত্রাণ পাই আর তিনি স্বর্গ থেকে এখনও আমাদের পরিত্রাণ রক্ষা করে চলেছেন আমাদের মহান অদ্ভুত পরিত্রাতা আমাদেরকে শেষ দিন পর্যন্ত প্রেম করবেন আর তৃতীয়ত শয়তান ততক্ষণে প্রবেশ করেছে অর্থাৎ সেখানে প্রভু যিশু এবং তার বারোজন শিষ্য ছাড়াও শয়তান প্রবেশ করেছিল নিস্তার পর্ব পালনের ঠিক পরেই শয়তান ইস্কৃতীয় জিহুদার মধ্যে প্রবেশ করেছিল খ্রিস্টের পরিচর্যায় যখন শয়তান প্রবেশ করে তখন অন্যেরাও প্রভাবিত হয় আর প্রভু তখন সকলকে ধুইয়ে পরিষ্কৃত করেন প্রভু যিশুর সঙ্গে সহভাগিতার জন্য আমাদেরকে অবশ্যই তার দ্বারা ধৌত হতে হবে আমরা এখন দেখব যে প্রভু যিশু শিষ্যদেরকে একটা নতুন আজ্ঞা দিচ্ছেন ইস্কৃতীয় জিহুদা ইতিমধ্যেই সেখান থেকে চলে গেছে আর প্রভু যিশুর প্রস্থানের প্রসঙ্গে শিষ্যরাও মৃয়মান হয়ে পড়েছে আর প্রভু যিশু তাদের চিন্তাভাবনা তাদের দৃষ্টি তাৎক্ষণিক বিষয়সমূহের থেকে অনন্তকালীন বিষয়ের দিকে নিয়ে যাচ্ছেন পার্থিব বিষয় থেকে আত্মিক বিষয়ের প্রতি নিয়ে যাচ্ছেন প্রেম এবং বাধ্যতাকে তার শিষ্য হওয়ার যোগ্যতা মানস্বরূপ প্রকাশ করেছেন পিতার প্রতি বাধ্যতার উপরে জোর দিচ্ছেন শিষ্যদেরকে সান্ত্বনা দিচ্ছেন আমার প্রার্থনা আমরা যখন এই বিষয়গুলি ঈশ্বরের বাক্য থেকে বিস্তারিতভাবে দেখব ঈশ্বর যেন আমাদের সঙ্গে কথা বলেন তার আত্মা যেন আমাদের আত্মিক চোখ কান খুলে দেন যেন আমরা তার রব শুনতে পাই যেন বুঝতে পারি যে তিনি আজকে ঠিক এই সময় আমাদেরকে তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে কি বলতে চাইছেন আসুন আমরা এখন ঈশ্বরের বাক্যের বিস্তারিত আলোচনার দিকে যাই জীবন আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে আজকের লিখিত সুসমাচারের তেরোর অধ্যায় একত্রিশ পদ থেকে পাঠ শুরু করব। লেখা আছে এখানে যীশুর নূতন আজ্ঞা সে অর্থাৎ জিহুদা বাইরে গেলে পর যীশু কহিলেন এখন মনুষ্যপুত্র মহিম্মান্বিত হইলেন এবং ঈশ্বর তাহাতে মহিম্মানিত হইলেন ঈশ্বর যখন তাহাতে মহিম্মান্বিত হইলেন তখন ঈশ্বরও তাহাকে আপনাতে মহিম্মান্বিত করিবেন আর শীঘ্রই তাহাকে মহিম্মান্বিত করিবেন বৎসেরা এখনও অল্পকাল আমি তোমাদের সঙ্গে আছি তোমরা আমার অন্বেষণ করিবে আর আমি যেমন ঝিউ বলিয়াছিলাম আমি যেখানে যাইতেছি সেখানে তোমরা যাইতে পারো না তদ্রূপ এখন তোমাদিকেও বলিতেছি এক নূতন আজ্ঞা আমি তোমাদেরকে দিতেছি তোমরা পরস্পর প্রেম করো আমি যেমন তোমাদেরকে প্রেম করিয়াছি তোমরাও তেমনি পরস্পর প্রেম করো তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য সিমন পিতর তাহাকে কহিলেন প্রভু আপনি কোথায় যাইতেছেন ঈশোত্তর করিলেন আমি যেখানে যাইতেছি সেখানে তুমি এখন আমার পশ্চাৎ যাইতে পারো না কিন্তু পরে যাইতে পারিবে পিত তাহাকে কহিলেন প্রভু কি জন্য এখন আপনার পশ্চাৎ চাইতে পারি না আপনার নিমিত্ত আমি আমার প্রাণ দিব যে যীশর করিলেন আমার নিমিত্ত তুমি কি তোমার প্রাণ দিবে সত্য সত্য আমি তোমাকে বলে দিচ্ছি যাবৎ তুমি তিনবার আমাকে অস্বীকার না করো তাবৎ কুকুরা ডাকিবে না আর আমরা দেখি জিউদাকে প্রভুয অনেক সুযোগ দিয়েছিলেন যেন সে ফিরতে পারে তাকে সম্মান দিয়েছিলেন কিন্তু সে ফেরেনি সে অন্ধকারের মধ্যে হারিয়ে গেল অনন্ত অন্ধকারের মধ্যে মন্দ কাজ আমরা সর্বদা শীঘ্র করি কিন্তু ঈশ্বরের কাজ সময় লাগে আমরা এখানে দেখি যে সে বাহিরে গেলে পর যিশু কহিলেন এখন মনুষ্যপুত্র মহিমান্বিত হইলেন এবং এরপরে প্রভু যিশু এক নতুন শিক্ষা দিলেন সেই শিক্ষা হলো যে তোমরা পরস্পর প্রেম করো প্রেমেই সকল কিছু সিদ্ধতা লাভ করে কারণ তিনি এই পৃথিবীতে এসেছিলেন জগৎকে জগতে প্রত্যেকটি মানুষকে প্রেম করতে যেন সেই মানুষ বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় তাই তিনি তার শিষ্যদেরকে বললেন যে তোমরা যদি পরস্পর প্রেম করো তবে লোকেরা জানবে তোমরা আমার শিষ্য কারণ প্রেমই হল তার ধ্যান জ্ঞান এবং তার কার্য আর আমরা যদি তার অনুসরণ করি আমাদের মধ্যে যদি তার প্রেম না থাকে তবে আমরা কেমনভাবে তার শিষ্য শিষ্য হতে পারি তাই আজকে যখন ঈশ্বরে বাক্য শুনি তখন আমাদের জীবনে পরীক্ষা করে দেখি সেই স্বর্গীয় ঐশ্বরিক প্রেম আমাদের মধ্যে বিরাজ করছে কিনা যদি আমরা আমাদের হৃদয়ে তাঁকে দিয়েছি তবে সেই ঐশ্বরিক প্রেম আমাদের মধ্যে থেকে বেরিয়ে আসবে আমরা জাগতিক সাংসারিক মানুষ আমরা জোর করে আমাদের মধ্যে প্রেম লাভ করতে পারি না আমাদের প্রেম জাগতিক প্রেম আমাদের মধ্যে মাংসিক প্রেম কিন্তু ঐশ্বরিক প্রেম ঈশ্বর থেকে আসে যে প্রেম তিনি আমাদেরকে দান করেন আমরা ছত্রিশ পরে দেখি সিমন পিতর তাকে বলছেন যে প্রভু আপনি যেখানে যাবেন সেখানে আমি যাব আর যিশু বলছেন তুমি যাবে পরে কিন্তু এখন যেতে পারো না পিতর বুঝতে পারেননি এবং তারপরে পিতর উত্তর দিচ্ছেন বিশেষ করে সে সংসার আমরা দেখি প্রভু কি জন্য এখন আপনার পশ্চাৎ যাইতে পারি না আপনার নিমিত্ত আমি আমার প্রাণ দিব আমরা আবেগে আমাদের মাংসে গর্বে আমরা অনেক কিছু বলতে পারি কিন্তু করা কঠিন প্রভু যিশু তাই তাকে সাবধান করলেন যিশু উত্তর করিলেন আমার নিমিত্ত তুমি কি তোমার প্রাণ দিবে সত্য সত্য আমি তোমাকে বলতেছি যাবৎ তুমি তিনবার আমাকে অস্বীকার না করো তাবৎ কুকুরা ডাকিবে না আর আমরা জানি যে তাই বাস্তবে ঘটেছিল পিতর অহংকার করেছিলেন কিন্তু প্রভু যিশুকে তিনবার অস্বীকার করেছিলেন ভয়েতে এবং তারপরেই সে কুকুরা বা মোরগ ডেকে উঠেছিল আমরা এই পৃথিবীতে আমাদের কোনো বিষয়ে অহংকার করা উচিত নয় আমাদের কোনো মাংসে প্রত্যয় করা উচিত নয় সাধু সে কথাই বলেছেন যদি মাংসে প্রত্যয় করার বা অহংকার করা কিছু ছিল তবে আমার ছিল কিন্তু সমস্তকেই আমি খ্রিস্টকে পাওয়ার পর মলবধ ত্যাগ করেছি ফিলিপিয়র প্রতিপত্রে সাধু বল কথাই বলেছেন এরপরে আমরা চোদ্দ অধ্যায় আসি তিনি কিন্তু এখানে যা বলছেন তা তেরো অধ্যায় পিতরের সঙ্গে যে কথা বলেছিলেন সেই বিষয়ের এক ধারাবাহিকতা আমরা শুনেছি বা দেখলাম পিতর যিশুর জন্য মরতেও প্রস্তুত আর প্রভু যিশু বলছেন সে তিনবার তাকে অস্বীকার করবে প্রভু তাকে তিনবার অস্বীকারের অন্ধকার থেকে জ্যোতিতে সঠিক সহভাগিতা ও সম্পর্কে ফিরিয়ে আনতে চান অধ্যায় এক পদে লেখা আছে তোমাদের হৃদয়ে উদ্বিগ্ন না হোক ঈশ্বরে বিশ্বাস করো আমাতেও বিশ্বাস করো পৃথিবীর জায়গায় আজ আমরা দেখি আরাম ও স্বস্তির অন্বেষণ করছে মানুষ মানুষ হৃদয়ে শান্তির জন্য অন্বেষণ করছে একমাত্র প্রভু যিশুই তাদের সেই সান্ত্বনা সেই স্বস্তি দান করতে পারেন অর্থ মানুষকে শান্তি বা স্বস্তি দান করতে পারে না শিক্ষা মানুষকে শান্তি স্বস্তি দান করতে পারে না মর্যাদা মানুষকে শান্তি স্বস্তি দান করতে পারে না একমাত্র যে আন্তরিক শান্তি যে আমাদের চিন্তার অতীত তা ঈশ্বর আমাদেরকে দান করেন যিশু বলছেন ঈশ্বরে বিশ্বাস করো আমাতেও বিশ্বাস করো এটি একটি আজ্ঞা ইংরেজিতে যাকে বলা হয় ইম্পারেটিভ অর্থাৎ নিশ্চয় কোনো অন্যথা নেই ঈশ্বরে বিশ্বাস করো এবং আমাতে বিশ্বাস করো এটি হলো একটা আজ্ঞা যিশু যখন বিশ্বাসের কথা বলেন কি বিশ্বাস করতে কার উপর বিশ্বাস করতে তিনি বলেন ও কিসে বিশ্বাস করতে বলেন আর যদি আমরা বলি ঈশ্বরে বিশ্বাস করি তবে খ্রিস্টে নিশ্চয়ই বিশ্বাস করি তিনি আমাদেরকে উদ্ধার ও রক্ষা করতে সমর্থ আমাদের বিশ্বাস যেন মুখেই না হয় কিন্তু কার্যকারী প্রভু যিশু বলছেন আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে যদি না থাকিত তোমাদিগকে বলিতাম কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি পিতার গৃহ হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা তার মহা সৃষ্টির মধ্যে একটা ছোট্ট গ্রহে বাস করি প্রভুযু যখন বলেন আমার পিতার গৃহে বহু বাসস্থান আছে বা অনেক বাসস্থান আছে যদি থাকি তো বলতাম তার অর্থ তিনি বলছেন তিনিই সৃষ্টি করেছেন তিনি সবই জানেন তিনি সৃষ্টিকর্তা এবং আমাদের মঙ্গলের জন্য উত্তমের জন্য এই পৃথিবীতে তিনি মুক্তির উপায় করেছেন এবং অনন্তে তার কাছে প্রবেশের উপায় করেছেন চোদ্দোধ্যায় তিন পদে লেখা আছে আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিওকে লইয়া যাইব যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো আমরা দেখি এখানে যে ঈশ্বর শুধুমাত্র বাইবেলের এই অংশে প্রকাশ করেছেন তিনি এই পৃথিবী থেকে আমাদের এক নূতন জায়গায় নিয়ে যাবেন যা তিনি আমাদের জন্য প্রস্তুত করেছেন বাইবেলের পুরাতন নিয়মে সাধুদের এই আশা কিন্তু ছিল না ঈশ্বর কখনো বলেননি অভ্রামকেও কিন্তু বলেছিলেন তারার ন্যায় তার বংশ হয়ে অগণিত হবে এবং তাদের জন্য এই পৃথিবীতেই এক বাসস্থান দেবেন এই পৃথিবীতেই সেই ধার্মিকতার রাজ্য স্থাপিত হবে স্বর্গরাজ্য বলতে এই পৃথিবীতেই তার রাজ্য গীত সঙ্গীতা তার দুই ছয় পদে লেখা আছে আমি আমার রাজাকে স্থাপন করিয়াছি আমার পবিত্র শিওন পর্বতে সেই পরিকল্পনার পরিবর্তন হয়নি ঈশ্বর এই পৃথিবীতে তিনি তার পুত্রকে সিংহাসনে বসাবেন যা স্বর্গরাজ্য হবে এইটি পুরাতন নিয়মের আশা শিষ্যরা অবাক হয়েছিল যখন যিশু বললেন যে আমি যাচ্ছি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে তখন তারা নিশ্চয়ই অবাক হয়েছিলেন প্রথমবার তিনি বললেন তবে বাইবেলে শেষবার নয় বাইবেলের নতুন নিয়মে সাধু পোল থেকে শুনি তার চারের অধ্যায় সেই কথাই বলেছেন তিনি প্রধান দূতের রবসহ এই পৃথিবীতে আসবেন আবার প্রকাশিত বাক্য একুশের অধ্যায় সেই নূতন আকাশ নূতন পৃথিবীর কথা বলা হয়েছে আমরা দেখি চার পদে আর আমি যেখানে যাইতেছি তোমরা তাহার পথ জানো আমরা দেখি একটি হলো জাগতিক পথ আরেকটি হলো আত্মিক পথ সেই আত্মিক পথ দিয়েই আমাদের যেতে হবে সেইখানে যেখানে তিনি আমাদের জন্য স্থান প্রস্তুত করেছেন জগতের পথ আমরা বানাই সরকার বানায় মানুষে বানায় কিন্তু ঈশ্বরের কাছে যাওয়ার পথ আত্মিক পথ সে পথ ঈশ্বরই বানিয়ে দেন এবং তিনি তা বানিয়েছেন তার পুত্র খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে তা সেই প্রায়শ্চিতজনক মৃত্যু আমাদেরকে ঈশ্বরের কাছে পৌঁছাবার পথ করে দেয় চোদ্দ অধ্যায় পাঁচ পদে লেখা আছে তোমা তাহাকে বলিলেন প্রভু আপনি কোথায় যাইতেছেন তাহা আমরা জানি না ছয় পদে লেখা আছে পথ কিসে জানিব যিশু তাকে বলেন আমি পথ সত্য জীবন আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না থোমা বিশ্বাসে দুর্বল ছিলেন সর্বদাই প্রশ্ন করতেন আর তাই বললেন যে আমরা পথ জানি না একদিকে থোমা যেমন খুবই দুর্বল বিশ্বাসী ছিলেন অন্যদিকে তিনি সহজ সরল ছিলেন তাই তিনি বললেন জানি না পথ কিসে জানব তিনি শুধু একজন ব্যক্তি যিনি পথ দেখান তা নয় এখানে তিনি বলছেন প্রভুযশু আমি পথ তিনি পথদর্শক নন কিন্তু তিনি নিজেই পথ এইটি হচ্ছে পৃথিবীতে সমস্ত ব্যক্তি অপেক্ষা প্রভু যিশুকে পৃথক করেছে লক্ষ্য করুন আমি বলেননি তিনি বলছেন আমি তিনিই হলেন সেই পথ কোনো ধর্মীয় রীতিনীতি দ্বারা নয় কোনো নিয়ম পালনের দ্বারা নয় কোনো উত্তম কাজের মধ্যে দিয়ে নয় কিন্তু সেই পথ হলেন প্রভু যীশু খ্রিস্ট তার মধ্যে দিয়ে আমরা পিতার কাছে স্বর্গরাজ্যে পৌঁছাতে পারি যে কেউ বিশ্বাস করে সেই অনন্ত জীবন পায় আমি পথ ও সত্য ও জীবন আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে যাইতে পারে না তিনি বলছেন না যে শুধু তিনি সত্যি কথা বলেন তিনি বলছেন তিনিই সত্য পার্থক্য বোঝার চেষ্টা করুন তিনি প্রথমে বললেন আমি পথ অর্থাৎ তিনি পথের নির্দেশ দিচ্ছেন না তিনি বলছেন আমি নিজেই পথ তারপরে তিনি বলছেন না যে আমি সত্য বলি তিনি বলছেন আমি নিজেই সত্য আমরা অনেক সময় সত্য উপদেশ শুনি কিন্তু আমরা নিজে সেই সত্য জীবন জীবনযাপন করতে পারি না এখানে প্রভু যিশু পরিষ্কার বলছেন তিনি নিজেই সত্য তিনি সকল কিছুর মাপকাঠি কাঠি তিনি হলেন আদর্শ যদি সত্যকে জানতে হয় সত্যকে চিনতে হয় সত্যকে বুঝতে হয় তাহলে আমরা যেন যিশুকে দেখি তিনি জীবন তিনি শুধু বলছেন শুধু জীবিত নন তিনি জীবনের উৎস তার মধ্যে দিয়েই সেই উৎস প্রকাশ পায় আমা ভিন্ন অর্থাৎ তিনি সকল পথের ঊর্ধ্বে পরিষ্কার তিনি বলছেন আমা দিয়া না আসিলে আমা ভিন্ন একমাত্র তিনিই হচ্ছেন সেই পথ সত্য জীবন তিনি সকল পথের ঊর্ধ্বে পিতা ঈশ্বরের কাছে যাবার তিনি একমাত্র পথ এটি একটি অকাট্য ঈশ্বরীয় বিষয় এবং সত্য প্রিয় ভাই বোন সবাই কিন্তু এমন বলতে পারেননি কিন্তু প্রভু যিশু তিনি বলছেন আমি পথ সত্য জীবন সাত থেকে আট পদে লেখা আছে যদি তোমরা আমাকে জানিতে তবে আমার পিতাকেও জানিতে এখন অবধি তাহাকে জানিতেছ এবং দেখিয়াছ ফিলিপ একজন শান্ত ব্যক্তি ছিলেন পিতরের ঠিক উল্টো আপনারা লক্ষ্য করবেন যে পিতর সর্বদা যে কোনো অবস্থা পরিস্থিতিতে প্রথম উত্তর দিতেন ফিলিপ সর্বদা কাউকে না কাউকে যিশুর কাছে এনেছেন আমরা দেখি ফিলিপ নথনিয়েলকে এবং গ্রিকেরা যিশুকে দেখতে চেয়েছিল তিনি এনেছিলেন আজকের আপনার জীবনের ইচ্ছা কি অনেক অর্থ অনেক শিক্ষা ভালো চাকরি এগুলি ভালো কিন্তু সব থেকে ভালো ইচ্ছা প্রভু পিতাকে দেখানো ফিলিপ জানতেন মশি ঈশ্বরের মহাপ্রতাপ দেখেছিলেন মাত্র জিশাইও দেখেছিলেন তার প্রতাপে মন্দির পরিপূর্ণ ছিল যদিও ফিলিপ অনেক আশ্চর্য কাজ দেখেছেন এবং তিনি যিশুকে দেখেছেন যিশুতে ঈশ্বরের মহাপ্রকাশ যা ফিলিপ দেখেছেন কারণ ফিলিপ দেখেছেন সেই বাক্য মাংসে মূর্তিমান হয়েছেন তার উপস্থিতিতে তিন বৎসর তিনি কাটিয়েছিলেন দেখুন এখানে ফিলিপ কি বলছেন আর যিশু কি বলছেন ফিলিপ তাহাকে কহিলেন প্রভু পিতাকে আমাকে দেখাও তাহাই আমাদের যথেষ্ট যিশু তাহাকে বলিলেন ফিলিপ এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি তথাপি তুমি আমাকে কি জানো না যে আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে তুমি কেমন করিয়া বলিতেছ পিতাকে আমাদের দেখাও তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন আমি তোমাদিকে যে সকল কথা বলি তা আপনা হইতে বলি না কিন্তু পিতা আমাদের থাকিয়া আপনার কার্য সকল সাধন করেন আমার কথায় বিশ্বাস করো যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন আর না হয় সেই সকল কার্য প্রযুক্তই বিশ্বাস করো সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি যে আমাদের বিশ্বাস করে আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে এমন কি এই সকল হইতেও বড় বড় কার্য করিবে কারণ আমি পিতার নিকটে যাইতেছি আর তোমরা আমার নামে যাহা কিছু যাস্না করিবে তাহা আমি সাধন করিব যেন পিতা পুত্রে মহিম্মান্বিত হন যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো তবে আমি তাহা করিব প্রভু যিশু বলছেন যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে অর্থাৎ একই ব্যক্তি একই শক্তি একই চরিত্র একই প্রেম লিখিত সুষমাচার তার চারের অধ্যায় চব্বিশ পদে লেখা আছে ঈশ্বর আত্মা এবং যাহারা তাহাকে ভজনা করে সত্য এবং আত্মায় ভজনা করা প্রয়োজন লিখিত সুষমাচার তার একের অধ্যায় আঠেরো পদে বলা হয়েছে ঈশ্বরকে কেহ কখনো দেখেনি একজাত পুত্র যিনি পিতার ক্রোড়ে থাকেন তিনিই তাহাকে প্রকাশ করিয়াছেন সেই যিশুর সাথে আমরা অনন্তকাল বাস করব। যারা তাঁকে ভালোবাসে তাদের একান্ত ইচ্ছা তার কাছে আসা ও তাকে জানা দশ পদে দেখি যিশুর কথা ও কাজের মধ্যে এক সামঞ্জস্য ছিল আমাদের যা অভাব আছে আমরা ভালো ভালো কথা বলি প্রচার করি কিন্তু অনেক সময় সে মতো যাপন করি না আর সেই কারণে আমাদের স্বীকারোক্তি প্রয়োজন যা তেরো অধ্যায় দেখেছি আমরা অনেকেই তার সহভাগিতা হারাই কারণ আমরা ভাবি ঠিক আছি কিন্তু আমাদের কথা ও কাজের মধ্যে পার্থক্য দেখা যায় তাই প্রয়োজন আমাদের পাপ স্বীকার করা যিশু কখনো তার মন বা ইচ্ছার কাছে আবেদন করেননি দশ পদে দেখুন লেখা আছে তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন আমি তোমাদেরকে যে সকল কথা বলি তাহা আপনা হইতে বলি না কিন্তু পিতা আমাদের থাকিয়া আপনার কার্য সকল সাধন করেন যখন তিনি বলছেন পিতার ইচ্ছা জানিয়েছেন যখন কাজ করেছেন পিতার ইচ্ছা অনুসারে কাজ করেছেন আর এগারো থেকে বারো পদে আমরা পাই আমার কথায় বিশ্বাস করো যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন আর না হয় সেই সকল কার্য প্রযুক্তই বিশ্বাস করো সেই কাজ কি তিনি আশ্চর্য অলৌকিক কাজ করেছেন পাঁচ হাজার মানুষকে তিনি পাঁচটা রুটি দুটো মাছ দিয়ে তৃপ্ত করেছেন আর তাই তিনি এখানে বলছেন সত্য সত্য আমি তোমাকে বলি যে আমাদের বিশ্বাস করে আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে এমনকি এই সকল হইতেও বড় বড় কার্য করিবে কেননা আমি পিতার নিকটে যাইতেছি আর আমরা জানি যে সেই আশ্চর্য কাজ শিষ্যরা দেখেছিলেন পিতরের বক্তৃতার পর পঞ্চসপ্তমীর দিন তিন হাজার লোক প্রভুজিষকে গ্রহণ করেছিলেন সমর্পিত হয়েছিলেন তাদের জীবন পাল্টে গিয়েছিল আর তাই আমরা যদি তার নামে যা কিছু যাচনা করি তিনি আমাদেরকে দেবেন সে কথা তিনি প্রতিজ্ঞা করেছেন তেরো এবং চোদ্দ পদে এরপরে দেখি পনেরো পদ থেকে লেখা আছে তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে আর আমি পিতার নিকটে নিবেদন করিব এবং তিনি আর এক সহায় তোমাদিকে দিবেন যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন তিনি সত্যের আত্মা জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না কেননা সে তাহাকে দেখে না তাহাকে জানেও না তোমরা তাহাকে জানো কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন আমি তোমাদেরকে অনাথ রাখিয়া যাইব না আমি তোমাদের নিকটে আসিতেছি আর অল্পকাল গেলে জগৎ আর আমাকে দেখিতে পাইবে না কিন্তু তোমরা দেখিতে পাইবে কারণ আমি জীবিত আছি এই জন্য তোমরাও জীবিত থাকিবে সেই দিন তোমরা জানিবে যে আমি আমার পিতাতে আছি ও তোমরা আমাতে আছো এবং আমি তোমাদিকে আছি যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সেই সকল পালন করে সেই আমাকে প্রেম করে আর যে আমাকে প্রেম করে আমার পিতা তাহাকে প্রেম করিবেন এবং আমিও তাহাকে প্রেম করিব আর আপনাকে তাহার কাছে প্রকাশ করিব তখন যিহুদা ঈশ্বরতীয় নয় তাহাকে বলিলেন প্রভু কি হইয়াছে যে আপনি আমাদেরই কাছে আপনাকে প্রকাশ করিবেন আর জগতের কাছে নয় যিশু উত্তর করে তাহাকে কহিলেন কেউ যদি আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য পালন করিবে আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন এবং আমরা তাহার নিকটে আসিব তাহার সহিত বাস করিব ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন আমরা সাধু জহর লিখিত সুসমাচার থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি আর আমার বিশ্বাস ঈশ্বর তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আপনার সঙ্গে কথা বলেছেন প্রভু যিশুর নতুন আজ্ঞা আমি যেমন তোমাদেরকে প্রেম করেছি তেমনি তোমরাও পরস্পরকে প্রেম করো আমরা যদি তার অনুসরণ করি আর আমাদের মধ্যে যদি তার প্রেম না থাকে তবে কেমনভাবে আমরা তার শিষ্য তার শিষ্যা হতে পারি খ্রিস্টের প্রেম এবং তার নম্রতা খ্রিস্টীয় জীবনে অবশ্যই দৃশ্যমান হতে হবে আমরা পাপে জন্মগ্রহণ করেছি আর সেই কারণে আমাদেরকে অবশ্যই ধৌত হতে হবে ঈশ্বর পবিত্র আর তিনি চান যেন আমরাও পবিত্র হই ঈশ্বরে বিশ্বাস করো এবং আমাতেও বিশ্বাস করো প্রভু যিশু খুব পরিষ্কার করে নিজেকে ঈশ্বর রূপে প্রকাশ করছেন আরও একটা বিষয় তিনি পরিষ্কার করে দিয়েছেন যে ঈশ্বরে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে আমাদেরকে অবশ্যই ব্যক্তিগতভাবে প্রভু যিশু খ্রিস্টের প্রতি বিশ্বাসে ও নির্ভরতায় স্থির থাকতে হবে আমরা খ্রিস্টের প্রতি বাধ্যতাতেই আরও ঘনিষ্ঠভাবে খ্রিস্টে বৃদ্ধি পাই বাধ্যতাই হলো সেই প্রমাণ যে আমরা প্রভু যীশু খ্রিস্টকে ভালোবাসি খ্রিস্টের প্রতি এই বাধ্যতায় আমরা যে সকল উপকার লাভ করে থাকি তার মধ্যে কয়েকটি হলো ঈশ্বর আমাদেরকে সন্তান সমপ্রেম করেন প্রভু যীশু আরও ঘনিষ্ঠভাবে নিজেকে আমাদের কাছে প্রকাশ করেন আমরা ঈশ্বরের সঙ্গে একটা বিশেষ সম্পর্কে প্রবেশ করি যা জগৎ বুঝতে পারে না আপনি কি এই সম্পর্কে আগ্রহী আসুন প্রার্থনা করি করুণাময় স্বর্গীয় পিতা প্রভু তোমার ধন্যবাদ তোমার স্তুতি প্রশংসা তোমার গৌরব করি যে তোমার পবিত্র অনুগ্রহে আমাদেরকে সুন্দর সুযোগ তুমি দিয়েছিলে যেন পিতাগো এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে আসতে পারি যেন তোমার রব শুনতে পাই এবং তুমি বিশেষভাবে আমাদেরকে কী বলতে চাইছো তা যেন উপলব্ধি করতে পারি তোমার গৌরব করতে পারি ধন্যবাদ দিশ পিতা আজকে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য যাদের হৃদয়ে মনকে তুমি আজকে তোমার জীবন্ত বাক্য দ্বারা স্পর্শ করেছো এফোর ওফোর করে দিয়েছ প্রভু ধন্যবাদ দিয়ে সেই প্রত্যেকের জন্য পিতাগো যারা এই সময় দিয়েছিল যেন তারা তোমার সান্নিধ্যে তোমার সহভাগিতায় ঈশ্বরের বাক্য তোমার বাক্য যেন শুনতে পায় সৈক্য পিতা প্রার্থনা করেই তাদের প্রত্যেকের হৃদয় মনে তোমার জীবন্ত বাক্য যেন শত সশুণ ফল উৎপন্ন করতে পারে বিশ্বাস করে পিতাগ সে প্রত্যেক পরিবারকে তোমার চরণে রাখি প্রভুগ যারা এক্ষণে পিতাগ তোমার এই বাক্যের সান্নিধ্যে তোমার সামনে এসেছে সৈক্য পিতা তোমার শান্তি সহভাগিতায় আনন্দে তাদেরকে পূর্ণ করো প্রার্থনা করি এই সময় প্রভুকে বিশেষভাবে সেই প্রত্যেকের জন্য ব্যক্তিগতভাবে পরিবারগতভাবে যদি কেউ কোনো রকম কোনো ঋণের মধ্যে জর্জরিত ধার দেনায় হতো বিপর্যস্ত হয়ে পড়েছে প্রচণ্ড অর্থনৈতিক সমস্যার মধ্যে আছে বা অন্য কারণে মানসিক উৎপীড়নের মধ্যে আছে প্রভু তোমার যিশু নামে তোমার সেই মানব বুদ্ধির অতীত শান্তি আনন্দে এই মুহূর্তে তাদেরকে স্পর্শ করো আশীর্বাদ যুক্ত করো সৈক্য পিতা তোমার পবিত্র অনুগ্রহে সেই সমস্ত সংকট থেকে তুমি তাদেরকে উদ্ধার করো সৈক্য পিতা তুমি জানো যে তাদের কি প্রয়োজন এবং প্রভুগ তোমার পবিত্র অনুগ্রহে প্রয়োজনের অতিরিক্ত দিয়ে তাদেরকে পূর্ণ করো আশীর্বাদ যুক্ত করো সৈক্য পিতা যেন তারা প্রভুগ তোমার নামে ডাকতে পারে এবং সকল সংকট থেকে উদ্ধার পেয়ে তোমার গৌরব করতে পারে প্রভু তুমি আশীর্বাদ করো প্রার্থনা করি অসুস্থ পীড়িত প্রত্যেককে এই সময় তোমার সেই মহাপরাক্রম কার্য সাধনকারী আরোগ্যকারী হাতের নিচে রাখো তোমার জীবন্ত বাক্য প্রেরণ করো এবং সম্পূর্ণ আরোগ্যতা দান করো প্রার্থনা করি প্রভু সেই প্রত্যেক পরিবারকে তুমি সুরক্ষিত রাখো তোমার আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো আশীর্বাদ যুক্ত করো প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো এবং আর উত্তরোত্তর তোমাতে তোমাকে বেড়ে উঠতে সাহায্য করো তোমার জীবন্ত উপস্থিতিতে তোমার সহভাগিতায় তোমার সান্নিধ্যে যেন প্রত্যেকে প্রভুগ তোমার গৌরব করতে পারে আশীর্বাদ করো তোমার যিশু নামে ভিক্ষা করে শ্রবণ গ্রহণ করো আমের ঈশ্বর ধন্যবাদ দিই যা একটি বার আমরা তার অপার অনুগ্রহে একসঙ্গে তার জীবন্ত বাক্যের সান্নিধ্যে নতুনভাবে তার রব শুনতে পেরেছি আমার প্রার্থনা যখন যদি আপনি তার রব শুনে থাকেন যদি পরিষ্কারভাবে ঈশ্বরের বাক্যের দ্বারা আপনি বুঝতে পারেন যে তিনি আপনাকে কিছু বলতে চাইছেন সারা দিন নিজেকে ধরে রাখবেন না এবং ঈশ্বরের মহা অনুগ্রহ পরাক্রম আপনার জীবন উপলব্ধি করে তার গৌরব করুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় বন্ধু আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান আমরা আনন্দের সাথে জানাই প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন পশ্চিম মেদিনীপুর থেকে সন্তোষ কুমার বেড়া এবং হুগলি থেকে রঞ্জিত কুমার চক্রবর্তী মিসড কল দেওয়ার নম্বরটি হল জিরো আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নম্বর নাইন এবং আরেকটি হল নাইন আপনি আমাদের সাথে ইমেলেও যোগাযোগ করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস হল বেঙ্গলি আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন